বছরের শুরুতেই 541টি মোবাইল উদ্ধার বাঁকুড়া জেলা পুলিশের। বছরের প্রথমেই জেলা পুলিশের উদ্যোগে খোয়া ও চুরি যাওয়া 541টি মোবাইল তুলে দেওয়া হলো প্রকৃত মোবাইল মালিকের হাতে। মোবাইল হাতে পেয়ে খুশি প্রকৃত মোবাইল মালিকরা, ধন্যবাদ জানিয়েছেন বাঁকুড়া জেলা পুলিশকে। জেলা পুলিশের বড়সড় সাফল্য, আবারও খোয়া এবং চুরি যাওয়া 542টি মোবাইল প্রকৃত মোবাইল উপভোক্তার হাতে ফিরিয়ে দিল বাঁকুড়া জেলা পুলিশ। আজ বাঁকুড়া পুলিশ লাইনে জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারি হারিয়ে ও চুরি যাওয়া 541টি মোবাইল ফোন তুলে দেন প্রকৃত মোবাইল মালিকদের হাতে। পুলিশ সুপার ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ, অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার, ডিএসপি, ডিএনডি, ডিএসপি এডাম সহ পুলিশ অন্যান্য পুলিশ আধিকারিকরা। সকলেই উদ্ধার করা হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া মোবাইল প্রমাণ স্বরূপ প্রকৃত মোবাইল মালিকের হাতে তুলে দেন। খোয়া যাওয়া ও চুরি যাওয়া মোবাইলের অনুসন্ধান করতে গিয়ে কয়েকজনকে পুলিশ গ্রেপ্তার করেছে এমনটাই দাবি বাঁকুড়া জেলা পুলিশ সুপারের। হারিয়ে যাওয়া চুরি যাওয়া মোবাইল ফিরে পেয়ে খুশির মোবাইল মালিকরা। গৌত মাঝি এবং বিকাশ ধানুকা নামে দুই ব্যক্তি মোবাইল হাতে পেয়ে ধন্যবাদ জানিয়েছেন বাঁকুড়া জেলা পুলিশকে। তারা জানান, মোবাইল হারিয়ে যাওয়ার পর পাবো বলে আশা করিনি, কিন্তু পুলিশের উদ্যোগে আজ আমরা আমাদের হারিয়ে যাওয়া মোবাইল হাতে পেলাম। মোবাইল হাতে পেয়ে যথেষ্টই ভালো লাগছে, এই মহতি কাজের জন্য ধন্যবাদ জানাই বাঁকুড়া জেলা পুলিশকে। ফোনটা হারিয়ে গেছিল, ওর জন্য নিতে এসেছিল, এখান থেকে ফোন করা হয়েছিল যে ফোনটা 3 তারিখে এসে নিয়ে যাবেন, তো আজকে নিতে এসেছি। বাঁকুড়া পুলিশের পুলিশ লাইভের কাছ থেকে বড়বাবুরা, বড় বড় স্যাররা তুলে দিয়েছেন পুলিশ বাবু। আমার 6 মাস আগে হারিয়েছে, সেটা তো আশা করিনি। খুব ভালো লাগছে। দেখুন, আজকে আমরা বাঁকুড়া পুলিশ লাইনে, এখানে আমাদের যে মোবাইল অ্যাপ আছে সন্ধান অ্যাপ, তার সাথে সাথে আমাদের থানায় যদি কেউ মোবাইল হারিয়ে দেয় আর কমপ্লেন করে আমাদের কাছে, তো সেগুলো যে আমরা খুঁজি। তো আজকে এমন 541 জনকে আমরা এখানে পুলিশ লাইনে ডেকেছিলাম, তাদের মোবাইলটা আমরা রিটার্ন করেছি ওদেরকে। আমরা অনেক প্রচেষ্টায় ওদেরকে মোবাইলগুলোকে খুঁজতে পেরেছি আর ওদের হাতে আজকে রিটার্ন করেছি। নববর্ষের শুভেচ্ছা বার্তা এইভাবে দিলাম আমরা আজকে। ম্যাক্সিমামই হারিয়ে যাওয়া আছে, আমি নিজে অনেকের সাথে কথা বললাম, সবাই হারিয়ে যাওয়ার মোবাইলটাই বলছে। চুরি করা মোবাইলও আছে এর মধ্যে, যে চুরি করা মোবাইল থাকলে সেখানে আমরা চুরি করা মোবাইলটাও রিকভার করি। আমরা আজকে এই বার্তাটাও দিয়েছি কি পুলিশের আর কোনো পরিষেবা থাকলে আমাদের ফেসবুক, আমাদের টুইটার পেজে ওরা দিতে পারে, জানাতে পারে। আর এইভাবে যদি মোবাইল হারিয়ে যায় অথবা আর কোনো সমস্যা থাকলে আমাদেরকে জানালে আমরা লাগাতার কাজ করি ওই মানুষকে পরিষেবা দেওয়ার জন্য, সেটাই আমাদের কাজ। তো আশা করছি এদের খুব এক্সপিরিয়েন্স আমাদের সাথে ভালো থাকবে, আর যদি কোনো সমস্যা এদের জীবনে থাকে সেটাও পুলিশের সমাধান করতে পারে, সেটা আমরা আশা রাখছি।